মানুষের হাতে সঞ্চয় কমছে দিন দিন, এটাই মোদি ম্যাজিক। হঠাৎ কোনো আম আদমির পরিবারের শেয়ারে যদি বিপদ আসে তাহলে টাকা দেবার অবস্থা অর্ধেক মানুষের নেই। শুধু অর্ধেক না বলে বরং অধিকাংশ ভারতীয়র ক্ষেত্রেই বলাটা বেটার। মানে নরেন্দ্র মোদি সরকার যেভাবে ভারতের আর্থিক গরিমাকে তুলে ধরছেন, আদপে দেখা যাচ্ছে তা প্রায় অন্তঃসার শূন্য। মানে অধিকাংশ ভারতীয় নাগরিকদের ভাড়ারে সেভাবে কোনো জমানোর টাকা নেই। মানে বিপদ যদি হঠাৎ উপস্থিত হয় তাহলে অধিকাংশ পরিবার কি করবেন সেটাই একেবারে অন্ধকারে। একদিকে নিত্যদিন মূল্যবৃদ্ধির কোপ, আবার অন্যদিকে পরিবার পিছু অর্থনীতির এই অবস্থা। সব মিলিয়ে যেন ভারতীয় পরিবারগুলির অবস্থা দিন শেষে ভাঁড়ে মা ভবানী। ফলে মানুষের হাতে টাকা কোথায়, এই প্রশ্নই যেন বেশি করে উঠে আসছে। একই সঙ্গে তৈরি হচ্ছে আর একটা প্রশ্ন, তাহলে কিসের ভিত্তিতে মোদি সরকার বলছে ভারতের অর্থনীতি এতটা মজবুত? যদি বিপদের সময় কোনো পরিবার টাকা খরচ নাই করতে পারে তাহলে কি সত্যি বলা যায় দেশের অর্থনীতি মজবুত? সেটা নিয়েই করা যাক আলোচনা। সম্প্রতি ফিনোভেটের তরফ থেকে একটা আর্থিক সমীক্ষা করা হয়। সেই সমীক্ষার স্কেল ছিল 20, তার মধ্যে ভারতীয়দের ফিনান্স ফিটনেস স্কোর মাত্র 5.29, যা শতাংশের বিচারে মাত্র 26.45%। কিন্তু কিসের ভিত্তিতে করা হলো এই সমীক্ষা? মূলত চারটি বয়সকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। একটা 18 থেকে 30, 2 30 থেকে 45, 3 45 থেকে 60, এবং 4 60-এর ওপরে। বয়সের এই ভাগগুলো করে দিয়েই একটা প্রশ্নপত্র তৈরি করা হয়। পার্সোনাল ফিনান্স নিয়ে সেখানে রাখা হয়েছিল 6টা সেক্টর। তার মধ্যে ছিল গোল প্ল্যান করা, ছিল বাজেটিং অ্যান্ড ট্যাক্সেশন লোন ম্যানেজমেন্ট, ছিল ইন্স্যুরেন্স প্ল্যানিং, ছিল রিয়েল এস্টেট প্ল্যানিং। আর এই সব কিছু একত্রে করে যখন সমীক্ষা চালানো হলো তখন দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের মনে ভালো রকম প্ল্যানিং করার কোনো রকম লক্ষ্য বা ইচ্ছে প্রকাশ করতেই দেখা যায়নি। এমনকি অধিকাংশ মানুষের মধ্যে এফেক্টিভ রিটায়ারমেন্ট প্ল্যানিং করার কোনো সদিচ্ছেও তাদের মধ্যে নেই। এমনকি তেমনভাবে কোনো ভালো রকম ইন্স্যুরেন্স কভারেজের প্ল্যানিং অধিকাংশ ভারতীয়দের মধ্যে নেই। আবার এই সমীক্ষা থেকে আর একটা বিষয় উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য অনেকেই সেভাবে কোনো টাকা জমাতে পারেননি। অনেকের হাতেই লিকুইড ফান্ডের অভাব ব্যাপক দেখা গিয়েছে। মানে যদি কোনো রকম আপদকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই বিপদ সামলানোর মতো টাকা সাধারণ মানুষের হাতে নেই। এমনকি জানা গিয়েছে যাদের বয়স 60-এর বেশি তারা অনেকেই রিটায়ারমেন্টের পর যে টাকা পান সেটা শুধু লোন মেটানোতেই চলে যাচ্ছে। মানে দিনের শেষে প্রত্যেকেরই হাঁড়ির হাল, প্রত্যেকেরই যেন দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা। যদি কোনো রাজ্য কত টাকা দিনের শেষে জমাতে পারছেন এই প্রশ্ন করতে হয় তাহলে বলি সঞ্চয়ের নিরিখে বিহার, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং উত্তরপ্রদেশের মানুষের সঞ্চয় একেবারেই কম। মাঝারি অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং ওড়িশার সাধারণ মানুষ। আর অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে হিমাচল প্রদেশ এবং গোয়ার মানুষরা। এরপরেই স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন, মানুষের হাতে ভবিষ্যতের জন্য টাকা নেই, সঞ্চয় তলানিতে, রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে জ্ঞানগম্যও খুব যে ভালো রকম তৈরি হয়েছে এমনটা বলা যায় না। মানুষের হাতে সঞ্চয় কমছে, মানুষ বিপদে আপদে বিমাটুকু করাতে পারছেন না। আর সবথেকে বড় কথা, মানুষ ইনভেস্ট করার মতো পুঁজি ভালো করে রাখতে পারছে না। তার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের ইনভেস্টমেন্ট সেক্টরে, নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতির সমৃদ্ধিতে। ফলে প্রশ্ন উঠছে, একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের অর্থনীতির ভিত এতটা শক্তিশালী বলে দাবি করে আসেন, তখন কিভাবে বলা যেতে পারে যে দেশ আর্থিকভাবে শক্তিশালী? অনেকেই বলছেন নির্দিষ্ট কিছু পুঁজিপতি এবং বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে দেশ আর্থিকভাবে শক্তিশালী সাময়িক হতে পারে, কিন্তু সেটা সুদূর প্রসারী প্রভাব, খুব একটা ফলপ্রসূ হবে না। এই যে এখন দেশের অর্থনীতি 5-এ রয়েছে, তারপর এগিয়ে 3-এ পৌঁছবে, তার প্রভাব দেশের সার্বিক জনগণের মধ্যে কতটা সুষ্ঠুভাবে হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু
এখনো অধরা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।